কোরবানির গোশতকে তিন ভাগ করা যে ওয়াজিব বা ফরজ বিষয় না, তবে এটা একটা উত্তম পন্থা। কোরবানির সাথে আকিকা, কোরবানির একটা ভাগ দিচ্ছি, আকিকার জন্য আরেকটা ভাগ দিচ্ছি। কোরবানির সাথে আকিকার যে মানে অংশীদার, এটা ইসলামের বিধানের অন্তর্ভুক্ত নয়, বরং এটা নতুন সংযোজিত একটা বিষয়। কোন কোন প্রাণী দিয়ে কুরবানি করা যায়, কুরবানির হুকুমটা আসলে কি, কুরবানি কি সুন্নাত নাকি ওয়াজিব, সক্ষম বিধবা মহিলা তার জন্য কুরবানি করা জরুরি কি, সামর্থ্য বা ক্ষমতা বলতে আসলে কি বোঝায়, একজন মানুষ যার নিসাব পরিমাণ সম্পদ নেই তাকে কি সামর্থ্যবান বলা যায়, আসলে তাকওয়াটা অর্জন করার জন্য কি কি বিষয় আমাদের মাথায় রাখতে হবে। আত্তাহারি টিভি, ওহিরালয় উদ্ভাসিত জীবনের জন্য। সালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি মাসায়েলে কুরবানি নিয়ে আত্তাহারি টিভির বিশেষ আয়োজনে। আশা করি আপনারা সকলেই কুশলে রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। ঈদুল আজহার প্রাক্কালে আজকে আমাদের মূল আলোচনা হবে মাসায়েলে কুরবানি নিয়ে। আজকে অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন সৌদি আরবের আল কাসিম আল খাবরা ইসলামিক সেন্টারের সম্মানিত দায়ী হাফেজ আখতার মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আরও উপস্থিত রয়েছেন বাহরাইনের আল ফুরকান ইসলামিক সেন্টারের সম্মানিত দায়ী শরীফুল ইসলাম মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা আমাদের অতিথিদ্বয়কে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। আজকে মাসায়েলে কুরবানি নিয়ে আমাদের আলোচনা। প্রথমেই যে প্রশ্নটি আমি হাফেজ আখতার মাদানী আপনার কাছে করতে চাই, সেটা হচ্ছে কুরবানির হুকুম নিয়ে। কুরবানির হুকুমটা আসলে কি, কুরবানি কি সুন্নাত নাকি ওয়াজিব? জাযাকাল্লাহ খাইর, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। কুরবানির হুকুমের বিষয়ে আমাদের ইখতিলাফ রয়েছে। কেহ এটাকে ওয়াজিব বলেছেন, আবার কেহ বলেছেন সুন্নাতে মুআক্কাদা। আর এই দুটা মতের মধ্যে বিশুদ্ধ মত যেটা আমরা মনে করি সেটা হলো এটা সুন্নাতে মুআক্কাদা। আর বিশুদ্ধ মত এই জন্য যে এ বিষয়ে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইদা দাখালা আহাদুকুম আল আশর, আরেকটি বলেছে ইদা আহাল্লা হিলাল আল হিজ্জা ওয়া আরাদা আহাদুকুম আন ইযাহি। আল্লাহ নবী সাল্লাম বলছেন যে যখন জিলহাজ মাসের চাঁদ শুরু হবে, আর তোমাদের মধ্য থেকে যারা কুরবানি করার ইচ্ছা রাখবে, ফালা ইয়াখুদান্না মিন শাহরিহি ওয়া আজফারিহি শাইয়া, তারা যেন চাঁদ ওঠার ওই রাত থেকে নিয়ে, চাঁদ ওঠার ওঠা থেকে নিয়ে কুরবানি দেওয়া পর্যন্ত তারা যেন তাদের নখ এবং চুল না কাটে। তো এই হাদিসে আল্লাহ নবী বলেছেন ইদা আরাদা আহাদুকুম, যখন তোমরা ইরাদা করবে, ইচ্ছা করবে, অর্থাৎ এটা ইচ্ছার উপর নির্ভরশীল করেছে। এবং কোনো কোনো সাহাবি থেকে এরকমও বর্ণনা পাওয়া যায় যে ওনারা এটা যেন মানুষ ওয়াজিব না মনে করে সেজন্য ওনারা কখনো কখনো কুরবানি ছেড়ে দিতেন। যেমন বিশেষ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা কখনো কখনো কুরবানি ছেড়ে দিতেন, মাখাফাতা আল্লা ইয়াতাকাদান্নাস আন্নাহা ওয়াজিব, মানুষরা যেন এটাকে ওয়াজিব মনে করে। এটা একটা গুরুত্বপূর্ণ দুটি দলিল, স্পষ্ট। আর যিনারা ওয়াজিব বলার চেষ্টা করেছেন ওনারা ওই হাদিসের আলোকে ইবনে মাজাহ থেকে বর্ণিত হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান ওয়াজাদা সাআতান ওয়া লাম ইউতাহি ফালা ইয়াখরাবান্না মুসাল্লানা, যে ব্যক্তি সামর্থ্য রাখে কুরবানি কেনার, তারপরেও যদি সে কুরবানি না দেয়, সে যেন আমার ঈদগাহে সালাতে নিকটবর্তী না আসে। তাহলে এই হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতা থাকার পরেও কুরবানি নাকারী ব্যক্তিকে মুসাল্লায় যেতে নিষেধ করেছেন। এবং ওনারা এটা বলার চেষ্টা করেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সবসময় কুরবানি করতেন, ওনার ফেল, ওনার আমল এটাই ছিল। ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ উনিও মানে ওয়াজিবের পক্ষেই মত দিয়েছেন, যেহেতু ওই পক্ষেও অনেক গুরুত্বপূর্ণ দলিল রয়েছে। আমরা বলবো যে আসলে সবগুলি দলিলকে যদি সামনে রাখা যায় তাহলে এটা যে সুন্নতে মুআক্কাদা এটাই বেশি প্রাধান্য পায়। কিন্তু তারপরেও বলবো যে এটা সুন্নতে মুআক্কাদা হলেও এটা শুধু ইবাদত নয়, বরং এটা একটি ইসলামী মানে নিদর্শনের মধ্যে একটি অন্যতম নিদর্শন। আল্লাহ পাক নিজে বলছেন সূরা হাজে আল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খাইর, যে কুরবানির মধ্যে তোমাদের জন্য আল্লাহর নিদর্শন রয়েছে। অতএব মানে যে ব্যক্তি সমর্থ রাখবে
ওই ব্যক্তি যেন কোনোভাবেই মানে কুরবানি করা থেকে বিরত না থাকে। জাযাকুমুল্লাহ খাইর। তার মানে যেটা আমরা বুঝলাম যে কুরবানির হুকুম সুন্নাতে মুয়াক্কাদা, এটাই বেশি মুয়াক্কাদা মানে কেউ জানে এটাকে আবার অবহেলা জানা না। শেখ শরীফুল ইসলাম মাদানী আপনার কাছে এবার আসি, যে একটু আগে যে হাদিসটা আলোচনা হচ্ছিল যে মান কানা লাহু সাআতান ওয়ালাম ইউযাহি ফালা ইয়াকরিবান্না মুসাল্লানা, অর্থাৎ যে ব্যক্তির সামর্থ্য রয়েছে, সামর্থ্য থাকার পরেও সে ব্যক্তি কুরবানি দিচ্ছে না, সে যেন আমার মুসাল্লার নিকটবর্তী না হয়, একটা কঠিন ধমকি ধমক দেখছি আমরা এখানে। তো হাদিসের ভাষ্যে যেটা বলা হয়েছে সামর্থ্য বা ক্ষমতা, সামর্থ্য বা ক্ষমতা বলতে আসলে কি বোঝায়? একজন মানুষ যার নিসাব পরিমাণ সম্পদ নেই তাকে কি সামর্থ্যবান বলা যায় কিনা? আর এর সাথে আরও কিছু প্রশ্ন যুক্ত আছে, যেমন একজন সক্ষম বিধবা মহিলা তার জন্য কুরবানি করা জরুরি কিনা? জি, জাযাকুমুল্লাহ খাইরান। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা লাহু সাআতুন ওয়ালাম ইউযাহি, যার সামর্থ্য আছে কুরবানি করার কিন্তু কুরবানি করলো না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমার মুসাল্লার নিকটবর্তী না হয়, ঈদগাহের নিকটবর্তী না হয়। এটা একটা কঠিন ধমক। তা আমরা এর আগে জানলাম যে এটা মূলত সুন্নাতে মুয়াক্কাদা, সুন্নাতে মুয়াক্কাদা। এখন এই সামর্থ্য বলতে আমরা কি বুঝি? রাসূল সাল্লাল্লাহু সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করলো না, সামর্থ্য মানে কতটুকু? এখানে অনেকে আবার বলছেন যে নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া, সেটাও বলছেন অনেকে, কিন্তু মূলত সামর্থ্যবান দ্বারা নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া নয়। সর্বাধিক গ্রহণযোগ্য মত হলো যে সামর্থ্য বলতে ওটাকে বোঝা যায়, বোঝানো হয়, সামর্থ্য বলতে ওটাকেই বোঝানো হয় যে আমি আমার নিজের সার্বিক খানা পিনা সহ শুরু করে আমার মাসউলিয়াতে যারা আছেন, যাদের ভরণ পোষণের দায়িত্ব আমার উপর, তাদের ভরণ পোষণ বহন করার পরে কোরবানির পশু ক্রয় করার মতো ক্ষমতা থাকা, সামর্থ্য থাকা। যদি আমি দেখা যায় যে আমার খানা পিনা সব কিছু, পরিবারের সব কিছু মেনটেন করতে পারছি সহজেই, তারপরে আমার কাছে যে উদ্বৃত্ত টাকাটি থাকছে সেটা দিয়ে আমি কোরবানির পশু ক্রয় করতে পারবো, আচ্ছা, তখনই আমি সামর্থ্যবানদের অন্তর্ভুক্ত হব। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় রাসূলুল্লাহ সাল্লাম থেকে শুরু করে সাহাবায়ে কেরাম যারা কুরবানি করতেন নিয়মিত, তারা কিন্তু নিসাব পরিমাণ সম্পদের মালিক ছিলেন না অনেকেই, কিন্তু কুরবানি করতেন। এমনকি রাসূলুল্লাহ নিজেও, রাসূলুল্লাহ নিজেও খানায় থাকতো না, বাড়িতে তিন দিন যাবৎ খানায় নেই, তারপরেও কিন্তু কোনো বছরেই তিনি কুরবানি ছাড়তেন। তাহলে এক্ষেত্রে আমরা যেটা বুঝতে পারি যে আসলে সামর্থ্য বলতে ওটাই যে কুরবানির পশু ক্রয় করার ক্ষমতা বা সামর্থ্য থাকা। এখন প্রশ্ন যে বাড়িতে দেখা যাচ্ছে যে একজন বিধবা নারী আছে বা সেই পরিবারের কর্তা এ ধরনের মনে করতেছে, এখন তার উপরেও কি এটা কুরবানি করতে হবে কি না শুধুমাত্র পুরুষদের জন্য এই নির্দিষ্টটি? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দিষ্টটি দিয়েছেন যে যার সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করলো না, সে যেন আর ঈদগাহের নিকটবর্তী না হয়, এই নির্দিষ্টটি আসলে শুধু পুরুষের জন্য নয়, বরং পুরুষ নারী সবাই অন্তর্ভুক্ত। নারী যদি সামর্থ্য থাকে, নারীর কোনো নারীর, তাহলে অবশ্যই সেও কুরবানি করবে, এটা তার জন্য সুন্নাতে মুয়াক্কাদা, সুন্নাত সেটা, সেটা করবে। এবং দেখা যাচ্ছে যে কোনো পরিবারে তার সন্তানও আছে, বড় বড় সন্তান আছে, স্বামী নেই কিন্তু সন্তানরা আছে, বড় বড় সন্তান আছে, তারা ইনকাম করে, তারা সন্তানরা ইনকাম করে তাদের অর্থ দিয়ে কুরবানি কিনবে, তো যে কেউ সেখানে কুরবানি করলে কিন্তু সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। এটা যে একক যে মায়ের পক্ষ থেকে দিতে হবে, যে মায়ের নামে মায়ের পক্ষ থেকে দিতে হবে, বিষয়টি এমন নয় আসলে, বরং পরিবারের যাদের যারা অর্থ উপার্জন করছে, যে কেউ সেটা যদি কোরবানির পশু ক্রয় করে বা সবাই মিলেও যদি ক্রয় করে আর সেটা যদি কোরবানি করে দেওয়া হয় এবং বলা হয় যে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি, সেটা সবার পক্ষ থেকেই আদায় হয়ে যাবে। মানে পরিবারের যে কোনো একজন সদস্য কোরবানি করলে, কোরবানি করলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। জি, তো আমাদের কাছে এটাই স্পষ্ট হলো যে এটা সবার পরেই, নারী পুরুষ সবাই এর অন্তর্ভুক্ত। জাযাকুমুল্লাহ খাইর। আমরা এবার শেখ আখতার মাদানী আপনার কাছে আসি, যে কুরবানির একটা মৌলিক উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা। এখন দেখা যায় যে বর্তমানে আমরা যখন যে অবস্থায় কুরবানি করি, তো কুরবানির সময় তাকওয়ার বিষয়টা আসলে খেয়াল থাকে না ওইভাবে, তো তাকওয়াটা অর্জিত হচ্ছে কিনা নিজের অন্তরে অনেক সময় বোঝা যায় না। আসলে তাকওয়াটা অর্জন করার জন্য কি কি বিষয় আমাদের মাথায় রাখতে হবে, এই বিষয়টা একটু স্পষ্ট করে। জাযাকুল্লাহ খাইর। আসলে বিশেষ করে কুরবানির ক্ষেত্রে খাস করে আল্লাহপাক বলেছেন যে লাইয়ানাল্লাহ আল হুমহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম,
যে তোমাদের গোশত অথবা তোমাদের রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, পৌঁছে হলো তোমাদের তাকওয়া। তো এখানে তাকওয়া বলতে আসলে মূলত নিয়ত, নিয়ত মানে কি নিয়তে কুরবানি করছি, কি নিয়তে কুরবানি করছি, এটাই হলো মূল হলো তাকওয়া। তো নিয়তটা আমাদের খালিস করতে হবে। আর এখানে একটা জিনিস স্পষ্ট করে দিই, সেটা হলো যে নিয়ত তো করা মানে নিয়ত পড়া যায় না, নিয়ত মুখে করা যায় না, নিয়ত অটোমেটিকলি মনে চলে আসে। একজন ব্যক্তি যখন কুরবানি কিনবেন অথবা কুরবানি দেওয়ার পরিকল্পনা করছে কি কুরবানি দেব, হ্যাঁ অটোমেটিক তার অন্তরে একটা ধারণা চলে আসছে, ওটাই কিন্তু নিয়ত। তা আমি বলবো ওই সময় আমাদের নিয়তটাকে একটু চিন্তার মধ্যে তাকাররুবিল আল্লাহ খলুসিয়াত আসতে হবে, যে আমি কুরবানি কেন দিচ্ছি, এখানে উদ্দেশ্য কি। মানে অনেকের মধ্যে উদ্দেশ্য এভাবে চলে আসে যে মানে একটা সামাজিক রেওয়াজ অনুযায়ী আমি দিচ্ছি, এটাই 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 এটার ভিতরে যে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে, ওটাই বলতে চাচ্ছি। সাধারণত নিয়ত পরিকল্পিত ভাবে বসে করা যায় না, আমি নিয়ত করছি এরকম কিছু না, ওটা অটোমেটিকলি মনের মধ্যে একটা ধারণা চলে আসে, ওটাই কিন্তু নিয়ত। সেই ধারণাটাই আমাদের প্রথমে সংশোধন করতে হবে, হ্যাঁ যে আমি যে কুরবানি এটা শুধু মানে প্রত্যেক বছরে ঈদ উল আজহা আসলে করতে হয়, সবাই করছে তাই করব, আর যদি না করি তাহলে মানুষ কি বলবে, কবুল করাইতে চাই তাহলে প্রথমে আমাদের নিয়তটাকে সংশোধন করতে হবে। আর নিয়তের মধ্যে সবচাইতে বেশি যেটা সমস্যা সেটা রিয়াকারি, রিয়াকারি আল্লাহ নিজেও বলেছেন ইন্নি আখাফু মা আখাফু আলা উম্মতি আশ-শিরকুল আসগার, এটাকে ছোট শিরিক বলা হয়েছে আর রিয়া লোক দেখানো। তো মানে তাকওয়া অর্জনের ক্ষেত্রে বলবো যে কুরবানিটাকে বেশি প্রকাশ না করা, আজকাল দেখা যাচ্ছে কুরবানি নিয়ে প্রতিযোগিতা হচ্ছে কে কত বড় কুরবানি কিনতে পারে, এবং মনে হচ্ছে যেন কুরবানি কুরবানিটাই মনে হয় তাকওয়ার ভিত্তি হয়ে গেছে, মানে সমাজে কে বড় কুরবানি দিবে। আর আমরা এটাও দেখি পুরো বছর সালাত নেই, জাকাত নেই, কিন্তু বড় বড় কুরবানি কিনে এবং কুরবানি বড় কিনেই সে ওটা দিয়েই তার তাকওয়া মাপার চেষ্টা করে, হ্যাঁ অন্যকে আবার সে হয়তো ছোটো চোখে দেখে, দেখো মুখ কুরবানি ছোটো কুরবানি দিয়েছে তার ক্ষমতা থাকার পরেও। তো সেক্ষেত্রে বলবো যে এটা একটি সুন্নতি ইবাদত, এটা নিয়ে যদি প্রতিযোগিতা করি লোক দেখানোর ক্ষেত্রে তাহলে তাকওয়া থাকবে না। আর মূলত যদি কুরবানি ইতিহাসের দিকে আমরা তাকিয়ে দেখি তাহলে এর সাথে তাকওয়ার খুব গভীর সম্পর্ক রয়েছে। আদম আলাইহিস সালামের দুই ছেলে যে কুরবানি দিয়েছিলেন, আল্লাহ কি বলে ওনার এক ভাই বলছেন ইন্নামা ইয়াতাকাব্বারুল্লাহু মিনাল মুত্তাকিন, দুই ভাই কুরবানি দিয়েছে, এক ভাইয়ের কুরবানি কবুল হয়েছে আর এক ভাইয়ের কুরবানি কবুল হয় নাই, যারটা হয় নাই কারণ কি আর যারটা হয়েছে এর কারণ কি। যে কারণটা হলো এই যে হাবিল কুরবানি দিয়েছে তার পশু, তার পশু পালন করতে পশুর মধ্যে যেটা অন্যতম ভালো পশু সে সেটা আল্লাহর জন্য আল্লাহর কুরবানির জন্য সে সিলেক্ট করেছে, আমি সবচেয়ে ভালোটা আল্লাহর রাস্তায় কুরবানি করে দেব। কিন্তু তার বড় ভাই হাবিল কাবিল সে কিন্তু কুরবানির পণ্যটা ভালোটা সে এখতিয়ার করে নেই, হ্যাঁ যেটা খারাপ অপছন্দনীয় সেটা আল্লাহর রাস্তায় দেওয়ার চেষ্টা করছে। তো তাকওয়াটা হলো এই যে মানুষ এটাকে আল্লাহর ইবাদত মনে করবে এবং চেষ্টা করবে ভালো থেকে ভালো উপার্জন থেকে দেওয়ার জন্য, এবং যে পশুটা করবে সেটাও যেন মানে আল্লাহ সন্তুষ্ট জেনে দিচ্ছি ভালো থেকে ভালো হয় চেষ্টা। এখানে আমি একটু যোগ করতে পারি যে এভাবে যে এখানে তাকওয়া অর্জন করার জন্য আমাদের কুরবানির মেন ইতিহাস যেটা ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করতে গেলেন, সেই দিককে যদি আমরা যাই সেখান থেকে কিছু শিক্ষা নিই তাহলে কিন্তু আমার তাকওয়া বেশি অর্জিত হবে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করতে গেলেন ইসমাইল আলাইহিস সালামকে যে আল্লাহর হুকুম পালনের জন্য, আল্লাহর নির্দেশ যে তার ছেলে কুরবানি করছেন, তিনি সেটা করতে গেলেন। আর ইসমাইল আলাইহিস সালাম তিনি বললেন যে হে পিতা আপনি আল্লাহর নির্দেশ পালন করুন, আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। তিনি আল্লাহর হুকুমের কাছে কিন্তু আল্লাহর নির্দেশের কাছে আত্মসমর্পণ করলেন। এখানে কিন্তু মেন শিক্ষা তাকওয়ার শিক্ষা, সেখানে আল্লাহ তাআলা দেখতে চেয়েছিলেন যে আসলেই ইব্রাহিম আলাইহিস সালামের তাকওয়া কতটুকু, হ্যাঁ তাকওয়া কতটুকু, তাহলে তারা কিন্তু এটা একমাত্র একমাত্র আল্লাহর নির্দেশ হুকুম পালনের জন্যই তারা করতে গেছিলেন। আর এই কুরবানির বিধানটা কিন্তু আমাদের মাঝেও আছে, তা আমাদেরও মনে মনে করতে হবে যে আমরা আল্লাহর হুকুম পালন করছি, এটা একটা ইসলামের বিধান আমরা পালন করছি, গোস্ত খাওয়াটা এটা বোনাস আমাদের জন্য, জি জি গোস্ত খাওয়াটা বোনাস, এটা আল্লাহ আমাদের জন্য নিয়ামত স্বরূপ দিয়েছেন, কিন্তু মূলত সবসময় কল্পনা করতে হবে যে এটা আল্লাহর নির্দেশ, এটা একটা ইসলামের শিয়ার, এটা আমরা পালন করছি। তাহলে মূল
তাপ অর্জিত হবে। ধন্যবাদ প্রিয় দর্শক। এখানে আমাদের যেটা আমরা আলোচনায় বুঝলাম সেটা হচ্ছে নিয়তটা শুদ্ধ করাটা কুরবানির ক্ষেত্রে অত্যন্ত জরুরি একটা বিষয়। দুর্ভাগ্যজনক বিষয়, আজকে আমরা কুরবানি করছি আমাদের অধিকাংশের নিয়তটা সহি না, হয় আমরা সামাজিক রেওয়াজ হিসাবে করছি অথবা পরিবারকে গোশত খাওয়ানোর জন্য করছি বা ঈদের খুশি করার জন্য করছি। আসলে কুরবানির পিছনে মূল উদ্দেশ্য মানে আমার নিজের তাকওয়ার বহিঃপ্রকাশ ঘটানো, এবং আল্লাহর উদ্দেশ্যে যখন আমি কুরবানি করছি তখনই আমার কুরবানিটা কিন্তু আল্লাহর কাছে কবুল হবে। আর যদি সামাজিক রেওয়াজের জন্য বা পরিবারকে নিয়ে খুশি করব এই জন্য যদি কুরবানি করি তাহলে হয়তো খুশিটা হবে, কুরবানির গোশতটা হয়তো বা আমরা খেতে পারবো, কিন্তু কুরবানির যে মূল উদ্দেশ্য সেটা কিন্তু হাসিল হবে না। এই জন্য নিয়তের বিষয়টা আমাদেরকে অত্যন্ত গুরুত্ব দেওয়া উচিত। জাযাকুমুল্লাহ খাইরান। শেখ শরীফুল ইসলাম, আপনার কাছে আমাদের পরবর্তী প্রশ্ন, সেটা হচ্ছে কোন কোন প্রাণী দিয়ে কুরবানি করা যায়, পশুর বয়সটা কেমন হয়, বা হাদিসে যেটা আসছে যে ত্রুটিযুক্ত প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না, ত্রুটিযুক্ত প্রাণী বলতে আসলে কী বোঝায়, এই বিষয়গুলো নিয়ে যদি একটু স্পষ্ট করে বলেন। জাযাকুমুল্লাহ খাইরান, খুব সুন্দর প্রশ্ন। প্রথমে আমরা জানবো যে কোন কোন প্রাণী দিয়ে কুরবানি করা যায়। এক্ষেত্রে আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের সূরা আল হাজ্জের 34 নম্বর আয়াতে বলছেন যে ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। যে আমরা কোরবানির বিধান রেখেছিলাম যাতে করে এই কোরবানি করার মাধ্যমে যে বাহিমাতুল আনআম এটা যবাহ করা এ সময় যেন আমার নাম উচ্চারণ করে, এবং এটাই এর মধ্যে যে তাদের জন্য রুজি নির্ধারণ করা হয়েছে এটা যেন তারা স্মরণ করে, এটা মূল উদ্দেশ্য। তাহলে এখানে বোঝা যাচ্ছে বাহিমাতুল আনআম। এখন বাহিমাতুল আনআম কি, কাকে বাহিমাতুল আনআম বলে, বাহিমাতুল আনআম কোন কোন পশু, এটা আমাদের দেখার বিষয়। এক্ষেত্রে যদি আমরা সূরা আনআমের 143 এবং 144 নম্বর আয়াত দেখি তাহলে বোঝা যায় যে আট প্রকার বলা হয়েছে, যেটা সামানিয়াত আজওয়াজ বলা হয়েছে, আট প্রকার মানে চার প্রকারের নর মাদি। আচ্ছা, এটা মূল মোট আট প্রকার, তো চার প্রকার, তার মধ্যে প্রথমে বলা হচ্ছে যে উট, হ্যাঁ, ও মিনাল মিনাদ্দানেস নেই ও মিনাল মাজেস নেই। দান মানে ভেড়া জাতীয় পশু, সেটা নর মাদি, এবং ছাগলের নর মাদি। তারপর তারপরে আয়াত আবার বলছে ও মিনাল ইবলিস নেইন, উটের নর এবং মাদি, ও মিনাল বাকারেস নেইন, এবং গরুর নর এবং মাদি। তাহলে এটাই মূলত কিন্তু বাহিমাতুল আনআম। তাহলে চার প্রকার, মোট আট প্রকার, চারটা নরমাদি সহকারে আমরা আট প্রকার পেলাম। তো এটা বাহিমাতুল আনআম। এখন এর মধ্যেই থাকতে হবে আমাদের। তাহলে আমরা পেলাম উট, গরু, ছাগল, ভেড়া এবং দম্বা ছাগলেরই অন্তর্ভুক্ত। এক্ষেত্রে আবার এটা আমরা বলতে পারি গরু, গরু যদি দেখেন আপনি বিভিন্ন, আপনি যদি সৌদি আরবে যান হজের সময় দেখবেন যে বহু কোয়ালিটির গরু, আবার ছাগলও যদি দেখেন যে বহু কোয়ালিটির ছাগল, তাহলে বুঝতে হবে যে গরু জাতীয় যেগুলো সেটা গরুর অন্তর্ভুক্ত হবে, ছাগল জাতীয় যেগুলো ছাগলের অন্তর্ভুক্ত হবে, ভেড়া বা দম্বা জাতীয় যেগুলো সে তার অন্তর্ভুক্ত হবে, এগুলো মেলে কিন্তু বাহিমাতুল আনআম। আচ্ছা, এখানে গরু জাতীয় যেটা বললেন, গরুর মধ্যে কি মহিষও পড়বে? যে মহিষ এখানে বলবো যে যে আহলুল মাআজিম যারা যারা লোগাত যারা ইয়ে করেছেন লোগাতবিদ, তারা কিন্তু ওই মহিষকেও অন্তর্ভুক্ত করেছেন, গরুর অন্তর্ভুক্ত করেছেন। তবে আহলুল আরব যারা, তাদের কাছে মহিষটা অপরিচিত একটা জিনিস ছিল, এজন্য মহিষের আলোচনা তেমনভাবে আসেনি, কিন্তু মূলত কিন্তু গরুর অন্তর্ভুক্ত। তারপরেও যেহেতু আহলুল আরবদের মধ্যে এটা অপরিচিত ছিল বাহিমাতুল আনআম অন্তর্ভুক্ত কি না, সেহেতু আমরা তা থেকে বিরত থেকে যদি এর মধ্যেই থাকি, গরুর মধ্যে থাকি, গরু ছাগল এবং উঁট এবং ভেড়া দম্বা এর মধ্যে থাকে, তাহলে সেটা আমাদের জন্য নিরাপদ বা সন্দেহ মুক্ত থাকতে পারলাম। আবার অনেকে প্রশ্ন করছেন আপনার হরিণ নিয়ে, অনেকে হরিণ কিন্তু পালে আর কি বাড়িতে, হরিণটাকে কি ছাগলের অন্তর্ভুক্ত করা যায়? আসলে হরিণ বাহিমাতুল আনাম হিসাবে অন্তর্ভুক্ত করেছেন বলে আমার জানা নেই, বাহিমাতুল আনামের অন্তর্ভুক্ত নয় আসলে হরিণ, এবং সেটা আসলে জঙ্গলে বসবাসকারী, এটা মানুষ স্বাভাবিকভাবে মানে পশুপালনের মতো পালন করে না, সেহেতু এটা থেকে দূরে থাকাই ভালো, যে ছাগল অন্তর্ভুক্ত না করাই উচিত। এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না যে ওনারা ছাগলের অন্তর্ভুক্ত করে কোরবানি দিয়েছেন? আর যদি একটা আরেকটা দুঃখ করি সেটা হলে, যেমন কোন কোন দেশে গাভী কোরবানি করা নিষেধ, গরু কোরবানি করা নিষেধ,
তো ওনারা যদি মহিষকে মানে গরু জায়গা রেখে কুরবানি করতে চায় ইন্ডিয়াতে হচ্ছে বর্তমানে জি সেটা যা করতে পারে জি জায়েজ যেখানে গরু পাওয়া যাচ্ছে তার বলা যায় এটা অবশ্যই উত্তম জি অবশ্যই পাকিস্তানে দেখেছে যে অসংখ্য জায়গায় মহিষ কুরবানি হয় জি তারা কিন্তু মহিষকে গরুর অন্তর্ভুক্ত করে নেয় যদি হাদিসে বা কোরআনের ভাষায় ওটা নেই কিন্তু বাকারের অন্তর্ভুক্ত জি বাকারের অন্তর্ভুক্ত এবং আহলুল মাআজম তারা এটি অন্তর্ভুক্ত করেছেন অথবা আমরা করতে পারি স্বাভাবিকভাবে আচ্ছা এই প্রশ্নের সংশ্লিষ্ট আরো যেটা ছিল যে ত্রুটি যুক্ত প্রাণী বলতে আমরা কি বুঝি যে ত্রুটি যুক্ত প্রাণী বলতে আমরা কি বুঝি সে সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আরবাউন লা তাজুজু ফিল আদাহি চার প্রকার পশু দ্বারা কুরবানি করা জায়েজ নয় তার মধ্যে প্রথম প্রকার বলছেন আল আওরাউ বাইয়িনুন আওরুহা আল আওরা বলতে যে পশু টেড়া মানে টেড়া চোখা যে মানে একদিকে তাকায় আরেক দিকে দেখে এরকম পশু দ্বারা কুরবানি করা জায়েজ নয় তো যেহেতু টেড়া পশু দ্বারা কুরবানি করা যায় না তাহলে কানা আরো আওলা মানে কানা দিয়ে তো যাবেই না যদি স্পষ্ট কানা হয় তাহলে আমরা দেখে কিনবো যে পশুটাকে সোজা দেখছে না টেড়া সেটা আমরা দেখব এবং কানা কিনা সেটা আমরা দেখব দেখে ক্রয় করব যদি বাড়িতে আসার পরে এই ধরনের কোনো রোগ ধরা পড়ে যে আসলে টেড়া দেখছে বা কানা বা কোনো আঘাত লেগে সে দেখতে পাচ্ছে না সেভাবে তাহলে ওই পশু দ্বারা কুরবানি জায়েজ কারণ সে ভালোই ক্রয় করেছিল বাড়িতে এসে পরে সে সেই দোষে বা সেই ত্রুটি ধরা পড়েছে দুই নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল মারিদাতু বাইয়িনুন মারাবুহা যে স্পষ্ট রোগী যে পশুর মধ্যে স্পষ্ট রোগ একটা রোগ দেখা যাচ্ছে এ ধরনের পশু দ্বারা কুরবানি করা জায়েজ নেই বরং সুস্থ পশু দ্বারা কুরবানি করতে হবে আমরা যখন বাজারে ক্রয় করব অবশ্যই সুস্থ পশু ক্রয় করব তবে ক্রয় করার পরে যদি এসে অসুস্থ হয় তাহলে ও পশু দ্বারা কুরবানি জায়েজ কোনো সমস্যা নেই কারণ সুস্থ পশু ক্রয় করেছিলাম তিন নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াল আরজাউ বাইয়িনুন যালউহা মানে ল্যাংড়া বা খোড়া আচ্ছা যে পশু এই পশু দ্বারা কুরবানি করা জায়েজ নেই তখন আমরা যখন কিনবো অবশ্যই দেখে কিনবো যে পশুটা ল্যাংড়া খোড়া কিনা বা সুস্থ কিনা এটা দেখবো অবশ্যই তারপরে যদি বাড়ি থেকে আসার পরে কোনো পা ভেঙে যায় ঠ্যাং ভেঙে যায় বা খোড়া হয়ে যায় তাহলেও পশু দ্বারা কুরবানি জায়েজ এতে কোনো সমস্যা নাই চার নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়াল কাসির আল্লাতি লা তুনকি বা লা তানকা যে ওই জীর্ণ শীর্ণ পশু যেটা মানে মজ্জা নাই লাইসালাহা মুখ মানে মজ্জাবিহীন হাড্ডি সার একেবারে জীর্ণ শীর্ণ দেখেই বোঝা যাচ্ছে যে একেবারে জীর্ণ শীর্ণ রুচিহীন কিছু পশু আছে দেখে রুচি হয় না এ ধরনের পশু দ্বারা কুরবানি করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন তো এই চারটা পশু দ্বারাই চার প্রকার পশু দ্বারা কুরবানি করতে রাসূল সাল্লাম নিষেধ করেছেন এটা নিষেধের অন্তর্ভুক্ত এছাড়াও আমরা অবশ্যই দেখবো যখন বাজারে ক্রয় করবো বা পশুটা শিং ভাঙ্গা অনেকটা কান কাটা অনেকটা লেজ কাটা এগুলো দ্বারা জায়েজ কিন্তু মাকরুহ অপছন্দনীয় অবশ্য বাজারে যখন ক্রয় করব অবশ্যই এই খুঁতগুলো আমরা দেখব দেখে কিনব কিন্তু বাড়িতে আমার একটা পশু আছে যার একটা শিং ভেঙে গেছে বা কান সামান্য কাটা তাহলে এগুলো জায়েজ যেহেতু বাড়িতে আছে আমার নতুন করে কিনতে যাব কিন্তু অপছন্দনীয় কিন্তু অপছন্দনীয় এগুলো খুঁতগুলো অপছন্দনীয় কুরবানির জন্য তো আমরা অবশ্যই যখন বাজারে ক্রয় করব এগুলোও দেখব আরো একটা বিষয় চলে আসে যে অনেকে যেমন খাসি জি জি এই প্রশ্নটা হ্যাঁ জি যে খাসি যেটার অন্ডকোষ কেটে ফেলা হয় এবং এটাকে অনেকেই বলছেন যে যেহেতু তার অঙ্গ একটা অঙ্গই কেটে ফেলা হলো সে তো একটা বড় খুঁত কিন্তু আসলে খুঁত নয় এটা বরং একটা পাঠাকে খাসি করার মাধ্যমে তার গোস্তকে আরো রুচিশীল করা হয় আচ্ছা এজন্য এটা যেমন ইবনে হাজার আসকালীন রাহেমাহুল্লাহ তিনি ফাতুল মারির মধ্যে আলোচনা করেছেন যে এটা খুঁত নয় আচ্ছা আচ্ছা এখানে আরেকটা প্রশ্ন থেকে গেল সেটা হচ্ছে পশুর বয়সটা কত হওয়া লাগবে জি এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন যে লা তাযবাহু ইল্লা মুসিন্নাতান ইল্লা আন ইয়াসুরা আলাইকুম ফাতাযবাহু জাযআতান মিন আদ-দাহ রাসূল সাল্লাল্লাহু বলছেন তোমরা মুসিন্না পশু ছাড়া কুরবানি করো না যদি তোমাদের উপর কঠিন না হয় তাহলে কঠিন না হলে মানে পাচ্ছি না মুসিন্না পশু তখন অন্য জাযআতান মিন আদ-দাহের কথা বলা হয়েছে এখন মুসিন্না পশু কাকে বলে মুসিন্না এর আলামত হলো মানে দুধের দাঁত ভেঙে নতুন দাঁত ওঠা এটা হলো মুসিন্না পশুর আলামত অর্থাৎ আমরা যখন বাজারে ক্রয় করব পশু অবশ্যই দাঁত দেখে ক্রয় করব যে দুধের দাঁত ভেঙে নতুন দাঁত উঠেছে কিনা কিন্তু দেখা যাচ্ছে মুসিন্না পশুর একটা বয়সও আছে বয়স নিয়ে যদি বলি আমার বাড়িতে অনেক সময় দেখা যাচ্ছে পশু আছে তো পশু আছে দাঁত ওঠার যে বয়স একটা সেটা হয়ে গেছে কিন্তু দাঁত ওঠেনি এমনও হতে পারে এক্ষেত্রে বয়স আলোচনা করা দরকার তো মুসিন্না পশুর ক্ষেত্রে ছাগলের ক্ষেত্রে বলবো
যে সেটা এক বছর পূর্ণ বয়সী, ছাগল ভেড়া দুম্বা যেটা সাধারণত এক বছর পূর্ণ, এক বছর পূর্ণ হলে দাঁত উঠে, তাহলে এক বছর পূর্ণ হয়ে গেল দ্বিতীয় বছরে পদার্পণ করেছে এমন এমন ছাগল মুসিন না। গরুর ক্ষেত্রে দুই বছর পূর্ণ হয়ে তৃতীয় বছরে পদার্পণ করেছে এমন গরু মুসিন না। উটের ক্ষেত্রে বলবো পাঁচ বছর পূর্ণ হয়ে ছয় বছরে পদার্পণ করেছে এটা মুসিন না। অতএব বয়স যদি আমরা দেখি তাহলে এই বয়সের পশু মানে কোরবানি করবো, কিন্তু বাজারে যখন কিনবো তখন দাঁত দেখে কিনবো, কারণ বাজারের পশুর তো আমি বয়স জানি না যে এটা ছাগলের এক বছর হয়েছে কিনা, গরুর দুই বছর হলো কিনা, অতএব দাঁত দেখে কিনবো। কিন্তু বাড়ির পশু আমি জানি বয়স হয়ে গেছে, দাঁত উঠেনি, তাও কোরবানি জায়েজ হবে। অনেক সময় দেখা যায় অনেক পশু সেটা এত বয়স হয় নাই, দাঁতও উঠে নাই, কিন্তু সে এত বড় সড়ো হয়ে গেছে যে যেটা মোটামুটি একটা পূর্ণবয়স্ক মনে হয়, তো সেক্ষেত্রে সেটা দিয়ে কোরবানি দেওয়া যাবে। এক্ষেত্রে সর্বাধিক গ্রহণযোগ্য মত হিসেবে যেটা আমি মনে করি যে সর্বাধিক চেষ্টা করবে, সর্বোচ্চ চেষ্টা করবে যে সে তার মুসিন্নার বয়সের পশুই কোরবানি করবে, সেটা ঠিক আছে। ধরা যাচ্ছে মানে দেখা যাচ্ছে যে বাসায় অনেক সময় থেকে যায় কুরবানির জন্য রাখা হয়েছে, সেটা এখন এক বছর পূর্ণ হয়নি, কিন্তু তার মানে তার সাইজটা যেরকম হয়ে গেছে এক বছরের চেয়ে বেশি বড় ছাগলের মতনই তার। এক্ষেত্রে যেহেতু বাসারই পশু, অতএব সে যদি তার হৃষ্টপুষ্ট হয়ে যায় সে ধরনের তাহলে কুরবানি করতে পারবে, আচ্ছা কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। ফুকাহারা বলেছে যদি মুসিন্না না পাওয়া যায় সেই ক্ষেত্রে দিতে পারে, এরকম কোনো মোটা হৃষ্টপুষ্ট যদি দেখা যায়, কারণ হাদিসে তো ইল্লা আন ইয়াসাল আলাইকুম আন তাদবাহু এবং ছয় মাসের ভেড়াও যদি পাওয়া যায় সেটাকে বৈধ বলা হয়েছে যদি না পাওয়া যায়। এখানে আর একটা প্রশ্ন যেটা আসে যে অনেকেই মনে করেন যে পশু যত বড় হবে তত বেশি সওয়াব পাওয়া যাবে, তো এক্ষেত্রে কি বলবেন? এক্ষেত্রে ওলামা ইকরামের মধ্যে দুইটা মত পাওয়া যায়। একদল ওলামা ইকরাম বলছেন যে যত বড় বড় পশু হবে, যে মানে সবচেয়ে উঁট উত্তম, তারপরে গরু, তারপরে ছাগল, এটা নিয়ে আসতেছেন, তারা দলিল হিসেবে গ্রহণ করছেন যেটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জুমার দিনে যদি কেউ প্রথম ঘন্টায় আসে তাহলে একটা উট কুরবানির সমান নাকি বলো, যদি দ্বিতীয় ঘন্টায় আসে তাহলে সে একটা গরু কুরবানির সমান নাকি বলো, তারপর তৃতীয় ঘন্টা, এইভাবে আস্তে আস্তে ছোটোর দিকে আসতেছে। এই হাদিসের ভিত্তিতে ওলামা কেরাম বলছেন যে যেহেতু উট কুরবানি করার নাকি তাহলে অবশ্যই এর মর্যাদা বেশি, যেহেতু তার দাম বেশি, তার গোস্ত বেশি, সব কিছুই, অতএব সর্বপ্রথম উট, তারপরে গরু, তারপর ছাগল। আর আরেক দল ওলামা একরাম বলছেন যে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিগত আমল ছিল সব ছাগল, এবং তিনি মানে গরু ওট কুরবানি দেননি, ছাগলই কুরবানি দিতেন সবসময় এবং একাধিক দিতেন। তো সেক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেহেতু একবার সরাসরি আমল, সবসময়ের আমল, এবং সাহাবায়ে কেরাম এই আমলটিই করতেন, আজ পর্যন্ত আরবিয়ানদের মধ্যে এই আমলটি জারিও আছে, তারা ওট গরু কুরবানি দেন না, তো একবারে মানে একবারেই কম, যেটা নাদের বলতে হবে, একেবারেই কম, বিরল, যে উট কুরবানি গরু কুরবানি দিচ্ছেন তারা। তো যেহেতু এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল এবং নিয়মিত একটা আমল ছিল, অতএব এই আমলটাই উত্তম, এই আমলটাই উত্তম। তো এখানে আমরা সর্বাধিক গ্রহণযোগ্য মত কোনটাকে উল্লেখ করব সেটা প্রথমে বলবো আল্লাহ তাআলা আলাম, আল্লাহ ভালো জানেন, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরাসরি আমল যদি আমরা করি সেটাই মনে হয় বেশি ভালো হবে। আর একটা যোগ করা যায় যে আল্লাহ তাআলা যে ইসমাইলের আলাইহিস সালামের পরিবর্তে আল্লাহ পাক বিদেবেহীন আদিম সেখানে কিন্তু দুম্বা দিয়েছেন বা ছাগল, জি, তো আল্লাহর পক্ষ থেকে যেটা এসেছে অবশ্যই সেটা উত্তম বিষয়, জি সেটা। আমি একটা নতুন পশু দিলাম বা এলা সবচেয়ে বড় পশু দিচ্ছি, ওটা রিয়াকারি চলে আসে অধিকাংশ সময়, রিয়াটাই বেশি আসে, সবাইকে দেখি কুরবানি ঘুরানো হয়, হ্যাঁ সবাই দেখতে আসে কুরবানি কিভাবে করছে, তো এইগুলি থেকে বাঁচার জন্য অবশ্যই উত্তম যেটা সেটা করে। এবং একটা হাদিসও আছে এই মর্মে যে বলা হচ্ছে যে আগে একটা দুটা খাসি দেওয়া হতো, এখন মানুষ অতিরিক্ত দিয়ে তো গর্ব করে, এ ধরনের একটা রেওয়ায়েতও পাওয়া যায়। তা আমাদেরও বর্তমান কিন্তু জামানা এটাই হচ্ছে, গরু দিচ্ছি মনে করছে একটু গর্ব করে বলে যায় গরু কিনেছি মাশা আল্লাহ, কেউ উঠ দিলে তো মাশা আল্লাহ তার তো সুনাম ছড়ে গেল এলাকায়, তাহলে এটা একটা রিয়ার সৃষ্টি হয় এবং এতে কোরবানি বাতিল হয়ে যাবে। এজন্য কোরবানি যেহেতু এক পরিবারের পক্ষ থেকে একটাই যথেষ্ট, এমন নয় যে আমার যত টাকা পয়সা আছে তত বড় বড় কোরবানি দিতে হবে, বিষয়টি কিন্তু কোরবানির ক্ষেত্রে এমন না, যেহেতু যতই কোটি টাকার মালিক হন আপনি পরিবারের পক্ষ থেকে একটি পশু কোরবানি করাই যথেষ্ট, অতএব এদিকে না যাওয়াই ভালো, আমরা আমাদের নিয়াতকে খালেস করে কোরবানি দিই। জাযাকাল্লাহ খাইর। শেখ আহমদ মাদানী, আপনার কাছে এবার প্রশ্ন যে
কুরবানি করার নিয়ম কি, অর্থাৎ কুরবানি কয়দিন করা যায়? কুরবানি আমরা যেটা জানি যে 9 তারিখে, অর্থাৎ 9 তারিখে না 10 তারিখে মিনার দিন কুরবানিটা করতে হয়, তো এরপরে আরও 2-3 দিন সব অবকাশ আছে, তো এটা ঠিক কতক্ষণ পর্যন্ত করা যায়? আর সেই সাথে আরও প্রশ্ন যে প্রতিটি পরিবার থেকে কুরবানি দিতে হবে নাকি প্রত্যেক ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দিতে হবে? জাযাকাল্লাহ খায়ের। প্রথমত যে কুরবানি দেওয়ার যে সময় সেটা ঈদের দিন 10 তারিখ, ঈদের পর থেকে নিয়ে ঈদের সালাত আদায় করার পর থেকে নিয়ে পরবর্তীতে 3 দিন, আইয়ামে তাশরিক 11 তারিখ সহ আরও 3 দিন, ঈদের দিন ছাড়া আরও 3 দিন, ঈদের দিন ছাড়া আরও 3 দিন। ঈদের দিন কিন্তু আইয়াম ঈদ বলা হয়, আর আইয়াম তাশরিক 3 দিন, 11, 12, 13। 13 তারিখ এটা কতক্ষণ পর্যন্ত? 13 তারিখ সূর্য ডোবা পর্যন্ত, যতক্ষণ তারিখের যেটা আমরা দেখি যে তকবীরের ক্ষেত্রে বলা হয়েছে আসর পর্যন্ত। হ্যাঁ, ওটা 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 হলো তাকবীরে মুতলাক, তাকবীরে মুকাইয়্যাদ, মুকাইয়্যাদ মানে হলো প্রত্যেক সালাতের পর উচ্চস্বরে তাকবীর বলা। আর তাকবীরে মুতলাক যেটা, সেটা তো চাঁদ ওঠার পর থেকে নিয়ে একবারে সূর্য ডোবা পর্যন্ত। তাহলে কুরবানিটাও 10 তারিখে ঈদের সালাতের পর থেকে নিয়ে 13 তারিখের সূর্য ডোবা পর্যন্ত যে কোনো সময় দিনের বেলাও করতে পারে, রাত্রেও করতে পারে, দিনে যে সময় থাকে তার রাত্রে করার প্রয়োজন নেই। তো এখানে আর একটা প্রশ্ন যোগ করা যেতে পারে, যে কেউ যদি এটা বলে যে আমরা যেহেতু এখন আমরা কুরবানি না দিই, কুরবানির টাকাটা যদি মানে সেটা দান হিসাবে পাঠায়, তাহলে সেটা কী হবে? তো এক্ষেত্রে বলবো যে না, আল্লাহ পাক যেহেতু আমাদেরকে একটা ইবাদতের মৌসুম দিয়েছে এবং এটাকে কোরআনের ভাষায় শাইরিল্লাহ, হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে একটা নিদর্শন বলা হয়েছে, যেটা অবশ্যই আছে ইসলামের একটা বিশাল বড় নিদর্শন, মানুষ কুরবানি কিনবে, হ্যাঁ, কুরবানি কিনে সেটা জবাই করবে, হ্যাঁ, গোশত বিলি করবে। এটার মধ্যে ইসলামের অনেক মুসলিম যারা আছে তারা কিন্তু এই দৃশ্য দেখে তারাও অনেক আকাঙ্ক্ষা করে যে কত সুন্দর যে সব প্রত্যেক বাড়িতে গোস্ত ধনীরা জবাই করছে, গরিবদের মাঝে তাদেরকে শরীর করতেছে। তো যেহেতু এটা ইসলামের একটা নিদর্শন, সেহেতু বলবো যে না, কুরবানি কুরবানি জায়গায় থাকবে। হ্যাঁ, হয়তো বা বড় কুরবানি না দিয়ে ছোট কুরবানি দিলে, কিন্তু কুরবানি না দিয়ে হ্যাঁ দান করাটা উত্তম, এটা কখনো বলা যাবে। শরীফুল ইসলাম মাদানী, আপনার কাছে আসি, যে মৃত ব্যক্তির পক্ষ থেকে অনেকেই কুরবানি দেন, এটা আমরা দেখি, এটা কতদূর জায়েজ হবে? সেই সাথে আর একটা প্রশ্ন, যেহেতু ভাগা কুরবানি যদি জায়েজ হয়, তো সেক্ষেত্রে অনেকে কুরবানির সাথে সাথে আকিকাও দিচ্ছেন, মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি আলাদাভাবে কুরবানি দেওয়ার কোনো দলিল পাওয়া যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম এবং তাবেয়ীনে ইজাম, কারো জামানায় কিন্তু মৃত ব্যক্তির পক্ষ থেকে আলাদা কোনো কুরবানি দেওয়ার ইতিহাস দলিল পাওয়া যায় না, সেহেতু আমরাও এমন করবো না। যেহেতু পাওয়া যায় না, সেহেতু আমরা কেন করবো? দ্বিতীয়ত, ওলামা একরাম, কিছু কিছু ওলামা একরাম এমনও বলছেন যে দলিল পাওয়া যায় না, তারপরেও যদি কেউ করে তাহলে সেটা সাদাকা হিসেবে সবাইকে দিয়ে দিবে, দান করে দিবে, এই ধরনের কিছু বক্তব্য আসতেছে। মৃত ব্যক্তির পক্ষে সাদাকা করা যায়, সাদাকা করা যায়, জি, সাদাকা হিসেবে যদি দেয় তাহলে সেই নেকিটা হয়তো তার কবরে পৌঁছতে পারে, সাদাকার নেকি, দান হিসেবে, কিন্তু কুরবানি নয়, কুরবানি তো নয়, কিন্তু যদি সাদাকা করে গোশত খেতে পারে না, জি জি, সেটাই বলছি, সবকিছু দান করে দিবে, মানে এটা নিজে খেতে পারবে না, কারণ সাদাকার গোশত। আর দ্বিতীয় প্রশ্ন যেটা বললেন যে কুরবানির সাথে আকিকা, কুরবানির একটা ভাগ দিচ্ছি, আকিকার জন্য আরেকটা ভাগ দিচ্ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ছেলে হলে 2টি ছাগল আর মেয়ে হলে 1টি ছাগল আকিকা করতে। তাহলে আকিকার ক্ষেত্রে কিন্তু শরীকানার কোনো বিষয় আসছে না, আকিকা এবং কুরবানি দুইটা কিন্তু 2 বিধান। অতএব কুরবানির সাথে আকিকার যে মানে অংশীদার, এটা ইসলামের বিধানের অন্তর্ভুক্ত নয়, বরং এটা নতুন সংযোজিত একটা বিষয়, এটা করা যাবে না। বরং আকিকা দিতে হবে আলাদাভাবে, কুরবানি দিতে হবে আলাদা, আকিকার পশু হবে আলাদা, যদি কারো সামর্থ্য না থাকে 2টি ছাগল দেওয়ার, ছেলে 1টি ছাগল দেবে, জি, কিন্তু আকিকার পশু আলাদা হতে হবে, অংশীদার চলবে না, ওটা স্বতন্ত্র বিষয়। হ্যাঁ, এমন যদি হয় স্বতন্ত্র, কুরবানির পশু স্বতন্ত্র, এমন যদি হয় যে দেখা যাচ্ছে যে কুরবানির দিনই আকিকার দিন হয়ে গেল, সপ্তম দিন, এখন কি আগে কুরবানি করবে, কুরবানির জন্য করবে না আকিকা করবে, কোনটাকে প্রাধান্য দেবে? জি, এক্ষেত্রে বলবো যে আকিকাটাই প্রাধান্য দেবে সে, যেহেতু এটা জীবনে একবার, জি, জীবনে একবার, এবং তার এটা তার জিম্মায় আছে, জি, অতএব সে আকিকার নিয়তে আকিকা করবে। আর যদি কুরবানি করার আলাদা সামর্থ্য থাকে তাহলে কুরবানিও করবে, আকিকাও করবে, দুইটা 2 পশু দিয়ে। আর যদি সামর্থ্য না থাকে, একটারই সামর্থ্য আছে, আকিকা করার সামর্থ্য আছে, কুরবানি করার নাই, তাহলে সে আকিকাইকে প্রাধান্য দেবে, কুরবানিকে নয়। এক গরুতে শরীক করা যাবে না, অনেকেই দেখা যাচ্ছে আগে থেকে কুরবানি দেয়নি, 7টা ছেলে 1টা গরু দিয়ে দিল, এটাও চলবে না,
না চলবে না, কারণ আকিকার জীবন আলাদা হবে। মানে দুটা দুই ইবাদত, জি জি জি, কুরবানি একটা ইবাদত, আকিকা একটা ইবাদত, এবং দুটার সময় আলাদা আলাদা। জি, কুরবানির সময় খাস এবং আকিকার সময় খাস, যখন যেটা সময় তখন সেটা দিতে হবে। যেমন ভাই বললেন যে দুটা যদি একদিনেই পড়ে যায় সেটা আলাদা বিষয়। তা আমরা যে বসে আছি যে না ওই কুরবানির সময় একটা গরু কিনে, হ্যাঁ, সেখানে এক ভাগ দিব কুরবানি আর বাকি পাঁচ ভাগ ছেলে মেয়ে একসাথে আকিকা দিই, তো আসলে আকিকা তো ভাগে হয় না, আকিকার জানের বিষয়। ছেলে হলে দুটা জান, মেয়ে হলে একটা। আর আল্লাহ সাল্লাম তিনি ছাগল বা দুম্বা এই জাতীয় দিয়ে আকিকা দিয়েছেন, গরু বা উট দিয়ে আকিকা দেন নাই। একজন ওলামা খান বলছেন চলবে না, পুরা জান দিলেও ওটা সুন্নতির বিপরীত কাজ হবে, এবং উট যদি আকিকা করার একটা আদেশ আসলে সে উদয় থাকে। জি জি, আর বাকি শরীক হওয়ার তো কোনো প্রশ্নই আসে না। আর যদি কেউ শরীক হয় তাহলে কুরবানিও হবে না, আকিকাও হবে না, যেহেতু এটা সারাহাতান শরীয়ত বিরোধী কাজ, সে মন মানে করবে মনে ইচ্ছার সাথে। জাযাকাল্লাহ খায়র। শেখ আখতার, আপনার কাছে প্রশ্ন, যে প্রশ্নটা অবশ্য আগেও কিছু অংশ চলে গেছে, যে একই পরিবারে যদি আর্নিং মেম্বার কয়েকজন থাকে সেক্ষেত্রে পরিবারের পক্ষ থেকে পিতা দিলেই সেটা জায়েজ হয়ে যাচ্ছে। এখন দেখা যাচ্ছে কোনো পরিবারে হয়তো পিতা নাই, কিন্তু একই সাথে তাদের খাওয়া দাওয়া হচ্ছে, তার মা হয়তো বেঁচে আছে, তো সেক্ষেত্রে মানে কুরবানির এই দায়িত্বটা যদি বড় ভাই নিয়ে আদায় করে দেন তাহলে কি পুরো ফ্যামিলির পক্ষ থেকে সেটা আদায় হয়ে যাবে? জি, যেটা বলা হলো যৌথ ফ্যামিলি নাকি আলাদা আলাদা ফ্যামিলি, যদি যৌথ ফ্যামিলি হয় তাহলে ওটা আসলে নিয়ে ওইভাবে মানে কুরবানি কিনে এটা আমার পক্ষ থেকে বা এটা অমুক ভাইয়ের পক্ষ থেকে এটা তাকলিফ করা কোনো প্রয়োজন নেই। যে ব্যক্তি কষ্ট করে টাকা উপার্জন করেছে, যে কুরবানি দেওয়ার নিয়তে টাকাটা একত্রিত করে কুরবানি কিনল, সেই এটা কুরবানির হকদার এবং তার পক্ষ থেকে কুরবানি হবে। কিন্তু আসলে তো কুরবানি হলে এই কুরবানি তো অটোমেটিকলি সবাই শরিক হচ্ছে সবাই, হ্যাঁ, তার মার নাম আলাদাভাবে দেওয়ার প্রয়োজন, তার পরিবারের পক্ষ থেকে নাম আলাদাভাবে দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা হয়ে যাচ্ছে। এই জন্য আর হ্যাঁ, এখানে আটটা জিনিস বলবো, সেটা হলেই কেউ যদি মনে করে যে আলহামদুলিল্লাহ আমার সামর্থ্য আছে আমি আমার পক্ষ থেকে দিব, হ্যাঁ হ্যাঁ, এখানে একটা প্রশ্ন সাথে যে আমি নিজের পক্ষ থেকে না দিয়ে অর্থাৎ নিজের নামে না দিয়ে, হ্যাঁ, আর মার পক্ষ থেকে দিব, তাহলে হ্যাঁ ঠিক আছে, সেও মার উপার্জনের অংশ এবং তার টাকাও মার উপার্জনের অংশ, কিন্তু মার পক্ষ থেকে যদি দিয়ে দেয় তাহলে উনি তো সমর্থবান, তো উনি কি ওনার পক্ষ থেকে দিলেন কুরবানি, এটা তো মার পক্ষ থেকে কুরবানি হয়ে গেল। তাহলে সেক্ষেত্রে উত্তম হবে যে যদি মা বা অন্য কারো বা সন্তানের পক্ষ থেকে স্ত্রীর পক্ষ থেকে দিতে চায় তাহলে ওনারটা ওনার পক্ষ থেকে দিয়ে অতিরিক্ত মার পক্ষ থেকে একটা দিয়ে দিক, স্ত্রীর পক্ষ থেকে একটা দিয়ে, আর যদি একটাই দেয় তাহলে যিনি গার্জেন তার থেকে অটোমেটিকলি হয়ে যাবে ওটা, কারণ নিজে কুরবানি দিবেন এবং সওয়াবে সবাইকে শরীক হয়ে যাবে। শরীক হয়ে যাবে। জাযাকাল্লাহ খাইর। সর্বশেষ প্রশ্ন শরীফুল ইসলাম মাদানী আপনার কাছে, সেটা হচ্ছে কুরবানির গোশতটা আমরা আমাদের সমাজে সাধারণত তিন ভাগে ভাগ করে থাকি, এটা সুস্পষ্ট কোনো দলিল আছে কিনা, এবং মানে কুরবানি যদি কেউ তিন ভাগ না করে কুরবানির গোশত, তো সেক্ষেত্রে সেটা জায়েজ হবে কিনা? যে এক্ষেত্রে বলবো যে কুরবানির তিন ভাগ, কুরবানির গোশতকে তিন ভাগ করা যে ওয়াজিব বা ফরজ এ বিষয় না, তবে এটা একটা উত্তম পন্থা। রাসূলুল্লাহ মানে আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে যেটা ঘোষণা দিচ্ছেন যে তোমরা নিজেরা খাও এবং দুস্থ ফকির যারা আছেন তাদেরকে খাওয়াও। জি, এখান থেকে কিন্তু একটা ভাগের বিষয় চলে আসছে যে আমরা নিজেরা এক অংশ খাবো, যারা সাহেল আছে তারা এক অংশ খাবে, যারা আমাদের আত্মীয় স্বজনের মধ্যে কোরবানি করতে পারেনি তারা একটা অংশ খাবে, এটা আসছে কোরআনে আয়াত এসেছেন এসেছে। এবং আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিসও এসেছে যে কোরবানির গোশত তিন ভাগ করা হতো, এক ভাগ নিজে খেতেন, এক ভাগ আত্মীয় স্বজনের মধ্যে যারা কোরবানি করতেন না তাদেরকে দিতেন, এক ভাগ ফকির মিসকিন যারা আছে তাদেরকে দিতেন। তো যেহেতু একটা নিয়ম চলে আসছে এবং উলামায়ে কেরাম এটাকে উত্তম পন্থা হিসেবে গ্রহণ করেছেন, অতএব এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। তিন ভাগ করা এটা উত্তম পন্থা হিসেবে অবশ্যই, তো ওয়াজিব বা ফরজ বিষয়ও নয়, এবং ভাগের মধ্যে কম বেশি করা যেতে পারে, যেখানে যে অংশ দেখা যাচ্ছে যে এক অংশ এক এক খাত বা একটা শ্রেণী বেশি জরুরি তাদের, তাদেরকে দিয়ে দিতে হবে। আরেকটা বিষয় লক্ষণীয় আমাদের সমাজে, যে এই গোস্ত তো বণ্টন হচ্ছে হচ্ছে একটা অংশ সমাজে জমা করা হয়, জমা করে ফকির মিসকিনকে কিছু দেওয়া হলো, দেওয়ার পরে আবার নিজেরাই ওটা আবার বণ্টন করে নিয়ে চলে আসলো, এটা হচ্ছে, এটা কিন্তু ঘৃণিত একটা বিষয়। এটা মানে যেমন দান করে আবার ওটা মানে বমি খাওয়ার মতো, তো এমন যেন না হয় আমাদের, যেটা আমরা সাদাকা করে দিলাম ওটা সাদাকা, সেটা ফকির মিসকিন
পাক, অনেকে আবার বলেন যে তারাই তো বেশি কষ্ট পায়। হ্যাঁ, এই ধরনের প্রশ্ন তোলেন যে আমরা যা পাচ্ছি কুরবানি দিয়ে ফকির মিসকিনকে সব যদি দিয়ে তারা বেশি বেশি কষ্ট পায়, তা পাইলে সমস্যাটা কি? ওরা বেশি বেশি দেন, গরিব মানুষ কিনতে পারে না কখনো, আমরা তো আলহামদুলিল্লাহ কিনে খেতে পারি। তো আমাদের চিন্তাধারা এমন থাকলে তো কোরবানি হবে না, যে গোস্ত আমার থেকে বেশি পেয়ে গেল, তা তো গোস্ত ঘরে নিয়ত হয়ে গেল, তা নিয়ত খালেস করতে হবে। তাহলে যেটা বোঝা গেল যে তিন ভাগে ভাগ করাটা উত্তম একটা বিষয়। জি, তবে যদি কেউ ভাগ না করে, সব গোস্ত নিজের জন্য রেখে দেয়, এটাও তার জন্য নাজায়েজ হবে না? নাজায়েজ হবে না, বা কুরবানি বাতিল হয়ে যাওয়ার কোনো কারণ নয়। জি জি, কুরবানির চামড়া যেটা পাওয়া যায় আর কি, সেটা বিক্রি করে সে যে টাকাটা পাওয়া যাবে সেটা কি নিজে ব্যবহার করা যাবে নাকি গরিবদেরকে দিয়ে দিতে হবে? এক্ষেত্রে বলবো যে কুরবানির চামড়া বিক্রি করার যে অর্থ সে নিজে ব্যবহার করতে পারবে না। আচ্ছা, বরং এটা গরিবদের মাঝে বন্টন করা জরুরি, অবশ্যই দিয়ে দিতে হবে, এটা গরিবদের হক। আচ্ছা, গরিবদের হক, এটা নিজে ব্যবহার করার কোনো সুযোগ নেই। অতএব ফকির মিসকিন যারা আছেন, যারা মানে যে খাতগুলো আছে সেগুলোতে বন্টন করে দিতে হবে, যাকাতের খাতগুলো যেগুলো, সেগুলো খাতগুলোতে বন্টন করে দেওয়া। আরেকটা বিষয়, যারা মানে কুরবানি গোশত কাটা বাছা করেন যে কসাইরা, তাদেরকে কি ওই কুরবানির পশুর গোশত থেকে মানে উজরাত হিসাবে কিছু দেওয়া যাবে কিনা? এক্ষেত্রে বলবো যে কুরবানির গোশত বিক্রি করা জায়েজ নয়। আচ্ছা, কুরবানির পশু গোশত বিক্রি করা জায়েজ নয়, সেহেতু বিক্রি করা জায়েজ নয়, সেহেতু মজুরি হিসেবে দেওয়া যাবে না গোশত। এমনি তারা কাজ করলে এমনি তাদেরকে দান হিসেবে দিতে পারেন, কিন্তু মজুরি হিসেবে নয়। মজুরি অবশ্যই তাকে অন্য টাকা দিয়ে, জি, অন্যভাবে দিতে হবে। আচ্ছা, এখানে আর একটা প্রশ্ন আসলো, যখন বললেন বিষয়টা যে দান করা বিক্রি করা যাবে না, গরিবদেরকে যখন দেওয়া হয় দেখা যাচ্ছে গরিবদের কাছে অনেক কষ্ট বেশি হয়ে গেলে তারা আবার বিক্রি করছে। জি, এক্ষেত্রে বলবো যে যখন গরিবরা পেয়ে গেল গোস্তটা, তখন তাদের মিল্কিয়তে চলে আসলো, তারা তখন তার মালিক। এখন সে যখন তার গোস্তের মালিক হলো, সে তো নিজের কোরবানির গোস্ত নয়, যে নিজেই কোরবানি করে বিক্রি করছে এমনটি নয়, বরং তারা পাইলো, পাওয়ার পরে তারা সেটা মালিকানা হলো, মালিক হলো, মালিক হওয়ার পরে সে বিক্রি করবে না নিজে খাবে সেটা তার বিষয়, তার ইচ্ছাধীন। সে চাইলে বিক্রি করতে, সে চাইলে বিক্রি করতে পারে, সে চাইলে নিজে খেতেও পারে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা এতক্ষণ যাবৎ মাসায়েলে কুরবানি বিষয়ক প্রশ্ন উত্তর শুনছিলেন, আশা করি আপনারা এখান থেকে উপকৃত হয়েছেন। আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য, সেই সাথে আমাদের দুইজন শেখ যারা উপস্থিত রয়েছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের মেহনতকে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। সেই সাথে আপনাদেরকে একটা জিনিস উল্লেখ করা দরকার, সেটা হচ্ছে মাসায়েলে কুরবানি ও আকিকা এই বইটি নতুনভাবে প্রিন্ট হয়েছে, যারা এখন সংগ্রহ করেননি তারা সংগ্রহ করে নেওয়ার চেষ্টা করবেন। আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে, ঈদুল আজহার আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।